চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ম্যাক অ্যাপলের কাছে। আবার আপনার কাছে ফিরেলাম, আজকে অনেক আড্ডা দিব, কিন্তু আড্ডাটা আসলে শুরু করতে চাই আপনার কণ্ঠের একটি গান শুনে। কোন গানটি শোনাবেন? ওকে, প্রথমে আমার যারা দর্শক আছেন, আজকে যারা এই অনুষ্ঠানটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পছন্দের লিস্ট যদি করি তাহলে তো এটা শেষ করা যাবে না, অনেক পছন্দের গান আছে, বিশাল লম্বা। হ্যাঁ, তো তার মধ্য থেকে একটি গান আমি গাওয়ার চেষ্টা করছি। এটা আমাদের ইয়াং জেনারেশন, আমরা যারা রক ব্যান্ড মিউজিক পছন্দ করি তাদের ভালো লাগবে। ওয়্যারফেজের নাম আমরা সবাই জানি, প্রমিনেন্ট ব্যান্ড, তো ওইটার একটা গান গাইছি। অসাধারণ গেয়েছেন, একদম মুগ্ধ হয়ে শুনছিলাম। আসলে আজকে সকালটাই ভালো হয়ে গেল। মানে কিছু গান থাকে না যে আমাদের শুনলেই ভাল লাগে, একটু নস্টালজিক হয়ে যায়। এই গানটা মনে হয়, মানে আমার কাছে, আমার দৃষ্টিতে এই গানটা সেরকম একটা গান। এবং এরকম কিছু গান থাকে আসলে প্রত্যেকই একটা সময়ে চলে যায়, এক একজনের জীবনের এক এক রকমের গল্প থাকে। আচ্ছা, একটু জানতে চাই আসলে, যেহেতু অনেকদিন থেকে আপনি গানের চর্চা করছেন, তো গান নিয়ে এখন কি ব্যস্ততা যাচ্ছে? গান নিয়ে ব্যস্ততা বলতে, আমি গানের পাশাপাশি আমি কম্পোজিশনে কাজ করি, আমার একটা স্টুডিও আছে, স্টুডিও ওয়ার্ক করি। তো বেশ কিছু ফিল্মের আমি কাজ করছি এখন। আমাদের সামনে কিছু ফিল্ম আসবে, আমার শ্রদ্ধেয় বড় ভাই রাজু আলম ভাইয়ের একটা ফিল্ম আছে, ভালোবাসার প্রজাপতি, তো ওইটাতে আমি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি। ওইটাতে কয়েকটা গান আমার নিজের কম্পোজিশন করা, আমার নিজের সুর করা ছিল, এবং
ওইটা তো আমি কণ্ঠ দিয়েছি আর কি। তাছাড়া আরও কিছু প্রজেক্ট আছে, ওগুলোর অ্যানাউন্সমেন্ট আমি এই মুহূর্তে দিচ্ছি না, কারণ ওগুলোর জন্য একটা হয়তো আয়োজনের দরকার আছে। তারপরেও আরও বেশ কিছু আমি ফিল্মের সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছি আনঅফিসিয়ালি, তো আমি যখন অফিসিয়ালি চুক্তিবদ্ধ হব তখন আমি সবার মাঝে ইনফরমেশনগুলো দেব। পাশাপাশি এই যে বিভিন্ন নাটকের আমি মিউজিকে কাজ করছি, এবং আমার তো নিজস্ব গান আছেই, এবং বেশ কিছু সিঙ্গারদের আমি ফিচারিং করছি, তাদেরকে হেল্প করছি, এবং পাশাপাশি তো আমি নিজে শিখছিও, এই তো এইভাবে চলছে আর কি। আচ্ছা, আর আপনি যেহেতু নিজেও একজন তরুণ, তো অনেক তরুণদের সাথে আপনি কাজ করছেন, যেটা এখনই বলছিলেন যে অনেককেই আপনি কাজ করাচ্ছেন আপনি তাদেরকে দিয়ে, তো সেক্ষেত্রে আসলে যারা তরুণ রয়েছে, আপনি নিজেও তরুণ, তো আসলে কোলাবোরেশনটা কিভাবে করছেন? আমরাও তরুণ, আমাদেরও সিনিয়র যারা থাকেন, আমরাও পিপাসু, আমরা সবসময় চাই যে আমাদের কেউ সহযোগিতা করুক। জি, আমরা সবসময় এরকম চিন্তা করি, বেসিক্যালি আমি পার্সোনালি, যে আমরা যখন সফলতার মঞ্চে যাব তখন যেন আমরা শ্রদ্ধা ভরে তাদের নাম যেন আমরা উচ্চারণ করতে পারি। ঠিক সেমভাবে হয়তো আমাদের পরের জেনারেশন যারা আসবে, আমি যদি আমার জায়গাতে আমি স্থির থাকি বা আমার যদি ইম্প্রুভমেন্ট আসে, আমিও যদি তাদেরকে একটু হেল্প করি, তারাও হয়তো কোনো একদিন সফলতার মঞ্চে গিয়ে আমার নামটা হয়তো বলবে। আমি জানি না, এটা অদূর ভবিষ্যতের কথা বললাম, তো জাস্ট ওই ফিল থেকেই আমার এই রকম একটা চিন্তা ভাবনা, যে আমরাও সবসময় চাই যে সিনিয়র যারা আছেন, যারা আমাদের থেকে অনেক দূরে এগিয়ে আছেন, যাদের আমরা দেখে বড় হচ্ছি, শিখছি, তারা যেভাবে আমাদের হেল্প করছে, সহযোগিতা করছে, আমরাও ঠিক এই জিনিসটা আমরা ভেতরে লালন করছি, আমরাও একসময় হয়তো জুনিয়র যারা আসবে তাদেরকে হেল্প করব। এই মুহূর্তে এসে আমার আরেকটা গান শুনতে ইচ্ছা করছে আপনার কাছ থেকে, কোন গানটা শোনাবেন? আপনার যদি কোনো পছন্দ থাকে বলতে পারেন, আমি একটু ট্রাই করি। আমার তো আপনার যে কোনো গান শুনতেই ভালো লাগছে, আপনার পছন্দেরই যদি কোনো গান থাকে আমাকে একটা শুনিয়ে ফেলেন, সেই সাথে আমার দর্শকরাও শুনবে। ওকে, তো সবারই ভালো লাগার কিছু এনভায়রনমেন্ট থাকে। জি, যেমন আমার কারো কারো নদী পছন্দ, সমুদ্র পছন্দ, রাত পছন্দ, জ্যোৎস্না রাত, অন্ধকার রাত, বৃষ্টি স্নাত রাত। তো বৃষ্টি নিয়ে একটা গান গাই, বৃষ্টির একটা সবাই নস্টালজিক হয়ে যায় ওই এনভায়রনমেন্ট আসলে, তো আমি একটা বৃষ্টি শুনে ফেলি। এলেই যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি, এলেই যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। চমৎকার, খুব ভালো লাগছিল। তো এই যে আসলে গানের অনেকগুলো মাধ্যমে আপনি কাজ করছেন, তো আপনি নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকও একসময় কাজ করেছেন, তারপর এখন বড় পর্দার জন্য কাজ, হ্যাঁ বড় পর্দার জন্য কাজ করছেন, তো এই যে এতগুলো মাধ্যমে আপনি কাজ করছেন, গানের সুর দিচ্ছেন, নিজে গাইছেনও, তো এতগুলো কাজের সমন্বয় আসলে আপনি কিভাবে করেন? আমি বেসিক্যালি আমি মিউজিশিয়ান ছিলাম আর কি। মিউজিশিয়ান মিন্স আমি প্লে করতাম, এটা আমার একটা ভালো লাগার জায়গা, আমি সবসময় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট প্লে করতে পছন্দ করি। আমার এই মুহূর্তে প্রায় 50+ ইনস্ট্রুমেন্ট আমার কালেকশনে আছে, এগুলো আমি সবসময় প্লে করি, এটা আমার ভালো লাগার জায়গা। একদম ছোটবেলা থেকে? একদম ছোটবেলা থেকে, কারণ আমার স্টার্টিংটাই ছিল, আমি এটা আমি অনেকবার বলেছি অনেক প্রোগ্রামে, আমি প্রথমে আমি ড্রামস প্লে করতাম, দেন তবলা প্লে করতাম, এইভাবেই আমার বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাথে পরিচয়। আপনার আসলে গানের যাত্রাটা শুরু হয়েছিল কি তবলা বাজানোর মাধ্যমে? রাইট, সঙ্গীত জীবনটা আমার স্টার্ট হয়েছিল তবলা এবং ইনস্ট্রুমেন্ট দিয়ে। পাশাপাশি আমি থিয়েটার করতাম, আমি থিয়েটার মানে অ্যাক্টিংয়ে কাজ করতাম, প্লাস এই যে নাটকের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিকে কাজ করতে হয়। এখন তো আমরা ডিজিটাল সাউন্ড ক্রিয়েট করি, বাট থিয়েটারের মিউজিকটা ডিফারেন্ট, ওখানে লাইভ সব এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, কীরকম একটা যুদ্ধর একটা সিকোয়েন্স,
একটা আগুন লাগার সিকোয়েন্স, তো ওই সময় তো আমরা এগুলো সব ক্রিয়েট করতে হতো। আচ্ছা, তো আমরা সেই সময় এগুলো ক্রিয়েট করতাম, কে কিভাবে ক্রিয়েট করতে পারে, রাতের সিকোয়েন্স, শুকনো পাতার উপরে হাঁটার একটা সাউন্ড, এরকম অনেক সাউন্ডগুলো ছিল। তো সেই সময় থেকে আমার সাউন্ড ক্রিয়েটের উপর একটা, তখন থেকে একটা ভালো লাগা বা একটা আমার ইচ্ছা ছিল নতুন নতুন কিছু সাউন্ড কীভাবে ক্রিয়েট করা যায়, তো ওইটা একটা আমার ভালো লাগার জায়গা। সেখান থেকে আমি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট প্লে করি, পাশাপাশি আমার দেশের বাইরে কয়েকটা ট্যুর হয়েছিল প্রোগ্রাম পারপাসেই, তো সেখান থেকে আমি তাদের দেশীয় কালচার একটু কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। আমি তাদের কিছু কিছু ইনস্ট্রুমেন্টও আমি নিয়ে এসেছিলাম, তাদের ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট, কারণ আমার কাছে আফ্রিকান টার্কিশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো আমি প্লে করি। পাশাপাশি আমি তো সারাদিন স্টুডিওতে আছি, দেখা যাচ্ছে আমি কোনো একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে হয়তো একটু টুংটাং করছি, কোনো কিছু প্লে করছি, সেখান থেকে নতুন কোনো হয়তো একটা সিগনেচার কিছু পাচ্ছি, সেটা রেকর্ড করে রাখছি। তো এইভাবেই আসলে দেখা যাচ্ছে আমি তো এগুলো রেকর্ড করছি রাখছি, তো এগুলো তো আমার ইমপ্লিমেন্ট করতে হয়, তো এই আমার ইমপ্লিমেন্টের জায়গাগুলোই আমার নাটক ফিল্ম। দেখা যাচ্ছে আমি অনেককেই বলছি আমি কাজ করতে চাই, অনেকেই সুযোগ দিচ্ছেন, কাজ করছি, এভাবেই একটু প্র্যাকটিসও হচ্ছে আমার। এই পর্যায়ে এসে এখন গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? মানে অনেকগুলো ড্রিমের মধ্যে ছোট একটা ড্রিম হচ্ছে আমার একটা অনেক বড় একটা, মানে কি বলে এটাকে, আমি কিভাবে এক্সপ্লেইন করবো বুঝতে পারছি না, যে একটা আমার একটা গানের একটা দল থাকবে আর কি। আচ্ছা, সহজ ভাষায় যদি বলি, কারণ আমার এক সময় আমি থিয়েটার করতাম, ফিউশন বাউল নামে আমাদের একটা গানের দল ছিল। আচ্ছা, গানের দল শব্দটা কিন্তু এখন আমরা কেউ আর ব্যবহার করি না। একটি গান শুনতে শুনতে, কিন্তু তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladesh.tv। মার্কিন ব্যবসায়ী জন ক্লিফটনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, খড়ের গাদায় সুই খোঁজার চেষ্টাই করবেন না, খড়ের গাদাটাই কিনে ফেলুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ হোক। এবার গান। আজকে এই অনুষ্ঠানে এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং ধৈর্য ধরে এতক্ষণ প্রোগ্রাম দেখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দর্শকদের একটাই আমার দিক থেকে অনুরোধ, আপনারা সবাই বাংলা দেশীয় সংস্কৃতির সাথে থাকুন। কোন গানটা শুনছি এবার? অর্থপর, আমার খুবই পছন্দের, খুবই খুবই পছন্দের। তাকে এখন পর্যন্ত কাছ থেকে দেখার সুযোগ হয় না, আমি শুধু তার সাথে কথা হয়েছে, আমাদের তরুণ মুন্সী ভাই, উনি অনেক ভালো লেখেন এবং ভালো সুর করেন, তাকে শ্রদ্ধা রেখে এবং তার কাছে অবশ্যই ক্ষমা চাচ্ছি, আমি দুঃসাহস করছি তার গানটি গাওয়ার। চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোছনা দেখাই, হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি, ওহো আমার সীমানা সে তো তোর ছায়া, ওহো সেখানে করে বিচরণ দুঃখের নিবাস, ওহো রাখিস কি খবর তোর আঘাতে, জমে গেছে নীল আকাশ জমিনে নীল বেদনা, চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোছো না দেখবি, যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফোটালি, ও
আমারই সীমানায় সে তো তোর ছায়া বহু সেখানে করে বিচরণ দুঃখের নিবাস বহু রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীলাকাশ জমিনে